তথাগত আমাদের সঙ্গে রয়েছেন। তথাগত, তারা গতকালও বলেছিলেন তাদের যে ডিমান্ড সেগুলো পূরণ হলে, বাস্তবায়িত হলে তারা কর্মবিরতির তুলে নেওয়ার কথা তুলে নেবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জিবি মিটিংও হচ্ছে, সুপ্রিম কোর্টেও শুনানি হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে এখন কি আপডেট পাওয়া যাচ্ছে, কি বলছেন জুনিয়র ডাক্তাররা? দেখো, একদমই গতকাল মিটিংয়ের পর রাজ্য সরকার আজ বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এবং স্বাস্থ্য আধিকারিক সহ পুলিশ, বেশ কয়েকজন পুলিশ আধিকারিক, পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারপর থেকে কিন্তু আন্দোলনকারীরা তারা জিবি মিটিং শুরু করেছেন এবং সেই মিটিং দীর্ঘক্ষণ ধরে চলছে, এখনও চলছে এবং সেই মিটিং শেষ হলে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। তবে মিটিং কখন শেষ হবে সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে যেটুকু পাওয়া গিয়েছে যে সেই মিটিং এখনও পর্যন্ত চলছে, যতক্ষণ না কোনো সিদ্ধান্তে আসতে পারেন ততক্ষণ পর্যন্ত তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন না, তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে আরও বেশ খানিকটা সময় লাগবে এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে তোমাকে আমি ঘটনাস্থল দেখাবো, যে আন্দোলনের যে ঘটনাস্থল সেই সেখানে কিন্তু স্বাস্থ্যভবনের সামনে সেখানে কিন্তু আন্দোলন চলছে এবং আন্দোলনকারীরা তারা কিন্তু যে সমস্ত স্লোগান এতদিন ধরে তারা দিচ্ছিলেন সেই সমস্ত স্লোগান কিন্তু এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলনের সমর্থনে এর আগেও অভিনেত্রী দেবলীনা তিনি এসেছিলেন, আজকেও তিনি এসেছেন এবং এর পাশাপাশি তিনি কিন্তু আন্দোলনকারীদের পাশে বসে রয়েছেন এবং শুধু তাই নয় তিনি স্লোগান দিচ্ছেন, এইভাবেই কিন্তু তিনি আন্দোলনের পাশে তিনি রয়েছেন এবং তিনি যেটা জানিয়েছেন কিছুক্ষণ আগেও তিনি যেটা পাশে বসেছেন এবং তিনি তাদেরকে যেটা জানিয়েছিলেন যে তিনি এই আন্দোলনের সাথে রয়েছেন। কি বলবেন যা বলার সেইটা হচ্ছে, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, আন্দোলনে জিতবে কে? তিলোত্তমা আবার কে? আন্দোলনে জিতবে কে? তিলোত্তমা আবার কে? আন্দোলনে জিতবে কে? তিলোত্তমা আবার কে? এবং যেটা আমাদের বুঝতে হবে আজকের দিনে দাঁড়িয়ে সেটা হচ্ছে, লড়াইটা শুধু তিলোত্তমার না, কারণ কারণটা বলি, আমরা কারা, তোমরা কারা, ওই মেয়েটা, ওই ছেলেটা, আমরা কারা, তোমরা কারা, ওই মেয়েটা, ওই ছেলেটা। এবং যবে থেকে এই ঘটনা ঘটেছে আমাদের রাতের ঘুম বন্ধ, আমাদের প্রত্যেকের বুকের ভেতর আগুন জ্বলছে, আমাদের কষ্ট হচ্ছে, তাই আমরা আন্দোলন করছি, শখ করে নয়। আগুনটা কিসের জানেন? বুকের ভেতর জ্বলছে আগুন, তিলোত্তমা লেখা আছে, তিলোত্তমা বুকের ভেতর। আজকে এই জায়গায় আপনারা এখানে এখনো পর্যন্ত কর্মবিরতি তুলবেন কি তুলবেন না জুনিয়র ডাক্তাররা, সেই প্রশ্নটা বা সেই জায়গাটা দোলাচলতা কিন্তু এখনো রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।